ভাইয়ের নামটা বলেন একটু আগে। বিল্লাল ভাই। বিল্লাল ভাই, বিল্লাল ভাই, মাছ তো একেবারে তাজা মাছ দেখা যাচ্ছে, মাত্র আনলেন না? আচ্ছা কিরকম দাম ভাইয়া? ভাই এটা হচ্ছে 1 কেজি সাইজের হচ্ছে আপনার 850 টাকা। 1 কেজি ওজনে যদি 850 টাকা কেজি আজকের বাজারে? আজকের বাজারে। আচ্ছা আচ্ছা, আর যেটা 700 গ্রাম এটা হচ্ছে 600 টাকা কেজি। যেটা 700 গ্রাম এটা 600 টাকা কেজি। একে মাছগুলো তো একেবারে তাজা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো সবই মোটামুটি একই সাইজের তাই না ভাইয়া? আর 1.5 কেজিগুলো আছে, 1.5 কেজিগুলো আছে, এটা হচ্ছে আপনার 1.5 কেজিগুলো 1 কেজি ওজন, 1000, এটা 1000 টাকা কেজি না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ 13 সেপ্টেম্বর 2020, ইলিশের শহর চাঁদপুর। আমি আজ ইলিশের শহরে যাচ্ছি আপনাদেরকে তৃতীয়বারের মতো, তৃতীয় দিনের যে ভিডিওটিকে দেখানোর কথা সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। ইলিশের বাজার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কত টাকায় আজকে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে চাঁদপুরে পৌঁছে যাচ্ছি এবং সরাসরি মাছের বাজার থেকেই আপনাদেরকে মাছের দাম জানানোর চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আপনারা আশা করি সম্পূর্ণটাই দেখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে চাঁদপুরের বাজারে ঢুকে গিয়েছি, ইলিশের বাজারে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে বিজি, যদিও ক্রেতা একেবারেই নাই, কারণ 12টা 1টার দিকে ক্রেতা সাধারণত এই বাজারে জমে। এখন শুধু ট্রলার থেকে মাছ আসতেছে এবং এখানে রিজার্ভ করা হচ্ছে, মাছ বাছাইকৃত হবে, বাছাই করার পরে বণ্টন করে দেওয়া হবে এবং বিভিন্ন জায়গায় মাছ সরবরাহ করা হবে। তো আর কথা নয়, আমি চেষ্টা করছি আপনাদেরকে এখন যে অবস্থায় মাছগুলো পাচ্ছি আমি এই অবস্থাতেই আপনাদেরকে কিছু কিছু করে মাছের দামটি আপনাদেরকে জানানোর জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখা অনুরোধ রইল সবার কাছে। তোমার কতটুকু ওজনের মাছগুলো? 1.5 কেজি 1.5 কেজি। তোমার নামটা বলো ভাইয়া। আশরাফুল। আচ্ছা খুব সুন্দর নাম। 1.5 কেজি ওজনের মাছ কত করে কেজি বিক্রি করতেছ? 950 টাকা। 950 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, 500 গ্রাম 400 টাকা কেজি। এটা 500 গ্রাম 400 টাকা কেজি। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাছগুলো একেবারে তাজা, বড় বড় বিশাল আকৃতির এই মাছগুলো। আজকে তৃতীয় দিনের মতো আমি আপনাদেরকে চাঁদপুরের বাজার সম্পর্কে জানানোর চেষ্টা করছি। আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভাইয়া একটু মাছের দামটা যদি একটু বলতেন। ভাইয়ের নামটা বলেন একটু আগে। বিল্লাল ভাই। বিল্লাল ভাই, মাছ তো একেবারে তাজা মাছ দেখা যাচ্ছে, মাত্র আনলেন না? আচ্ছা কিরকম দাম ভাইয়া? ভাই এটা হচ্ছে 1 কেজি সাইজের হচ্ছে আপনার 850 টাকা কেজি। 1 কেজি ওজনে যদি 850 টাকা কেজি আজকের বাজারে? আজকের বাজারে। আচ্ছা আচ্ছা, আর যেটা 700 গ্রাম এটা হচ্ছে 600 টাকা কেজি। যেটা 700 গ্রাম এটা 600 টাকা কেজি। একে মাছগুলো তো একেবারে তাজা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো সবই মোটামুটি একই সাইজের তাই না ভাইয়া? আর 1.5 কেজিগুলো আছে, 1.5 কেজিগুলো আছে, এটা হচ্ছে আপনার 1.5 কেজিগুলো 1 কেজি ওজন, 1000, এটা 1000 টাকা কেজি না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, আমি আজকে আপনাদেরকে আশা করি যে প্রায় অনেকটুকু দেখানোর চেষ্টা করব এবং আমি নিজেও আশা করছি যে আজকে গত দুইটি ভিডিও থেকে আজকের ভিডিওর আপনার মনে হচ্ছে মাছের বাজার অনেকটাই গরম এবং আপনাদেরকে দাম জানাতে আমার তেমন একটি কষ্ট হবে না। যদিও প্রত্যেকেই প্রীতি, প্রত্যেকেই নিজেদের কাজ নিয়ে প্রত্যেকেই ব্যস্ত, তারপরে এরই ফাঁকে আমি আপনাদেরকে মাছের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি। আছে এই মাছগুলো সব চাঁদপুর থেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাচ্ছে। প্রত্যেকটি মাছের বক্সে ফোন নাম্বার ও নাম লিখে দেওয়া হচ্ছে, যাতে
যার কাছে যাবে তিনি যাতে খুব সহজভাবে এই মাছের প্যাকেটটি বুঝে পায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই দক্ষতার সাথে ওনারা ওনাদের কাজ সম্পূর্ণ করছেন, কারোর সাথে কারো মাছ মিলে যাবে না। এখানে মাছ বাছাই চলছে, যেগুলো মাঝারি সেগুলো মাঝারি এক সাইডে এবং যেগুলো বড় সেগুলো অপর সাইডে রাখা হচ্ছে, এবং এখান থেকে বিভিন্ন পাইকারদের মাঝে মাছ বিতরণ করে দেওয়া হবে। তারপর ওনারা এখান থেকে মাছ বিক্রি করবেন, খুচরা হিসাবে বিক্রি করবেন। সরাসরি ট্রলার থেকে মাছ নেমে নামানোর পর এখানে নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে মাছ বাছাই চলছে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন একেবারে তাজা এই মাছগুলো। আমরা যারা কম দামে ইলিশ মাছ কিনতে চাই তারা আমি মনে করি যে চাঁদপুর থেকে নেওয়াটাই ভালো, এবং একেবারে তাজা মাছটি আমরা এখান থেকে নিতে পারবো। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন মাছগুলো কতটুকু তাজা, একেবারে ফ্রেশ এবং খুবই টেস্টি। চাঁদপুরের মাছ সব থেকে নাম করা মাছ। মাছ আর মাছ, প্রচুর মাছ আজকে, প্রচুর মাছ। আসলে আমি হয়তো সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখাতে পারবো না, এই মুহূর্তে বাজারে ক্রেতা খুবই কম, কারণ মাছগুলো মাত্র বাছাই চলতেছে। বাছাই শেষে মাছগুলো বিক্রির জন্য বিক্রেতাদের মাঠে বিতরণ করে দেওয়া হবে এবং এরপরে খুচরা আকারে বিক্রি হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছ বাছাই চলছে, যেগুলো বড় মাছ সেগুলো এক পাশে রাখা হচ্ছে এবং যেগুলো মাঝারি মাছ সেগুলো অপর সাইডে রাখা হচ্ছে। খুবই সুন্দর পরিবেশ, আসলেই অবাক লাগে। ইলিশের শহর চাঁদপুর, ইলিশের রাজধানী চাঁদপুর, যে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে আসলই কথাটি কতটুকু সত্য। যেদিকেই তাকায় সেদিকে ইলিশ আর ইলিশ, শুধু ইলিশ আর ইলিশ যেদিকেই তাকাচ্ছে। খুবই ভালো লাগতেছে আজকে, দেখুন বন্ধু দর্শকরা
প্রত্যেকই বিজি, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখবে মাছ বাছাই চলছে, প্রত্যেকেই বিজি। দর্শক, এখানে বিশাল আকৃতি মাছ দেখছি আমি। ভাই আপনার নামটা বললেন? সাগর ভাই। সাগর, আচ্ছা সাগর ভাই, আপনার যে মাছগুলো দেখছি এগুলো কতটুকু ওজনে? এই মাছটি কতটুকু ওজনে? 1400 গ্রাম। 1400 গ্রাম, কত করে কেজি? কত করে? 1400 গ্রাম ভাই, 1100-1000 টাকা বিক্রি করতেছে। 1000 থেকে 1100 টাকা বিক্রি করতে। মাছের আজকে চাহিদা কেমন? চাহিদা বেশি। আজকে চাহিদা বেশি, মানে মাছটা এখন ধরা মাত্র শুরু হয়েছে? জি ভাই। তাহলে তো মনে হয় যে মাছ যত বাড়বে ক্রেতাও বাড়বে এবং দামও কমবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনার নিশ্চয় শুনতে পারলেন এখানে আরও কিছু মাছ আছে। ভাই আপনার এই ভাই এই মাছটা ওজন কেমন হবে? ভাই 1200 গ্রাম হবে। এটা 1200 গ্রাম হবে। আর এই পাশেরটা? কত করে কেজি? 800 টাকা কেজি। আচ্ছা, আর আর এটার? এটার 750। এটা 750 টাকা কেজি না? আচ্ছা, ধন্যবাদ ভাই। দর্শক, আমি আপনাদেরকে সামান্য সামান্য রূপে আমি দাম জানানোর চেষ্টা করছি। আমি শুরুতেই বলেছিলাম যে আজকে প্রচণ্ড ব্যস্ত সবাই, তবে এর মাঝে আমি আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করছি। এখানে কিছু মাছ দেখা যাচ্ছে। ভাইয়া মাছটা কত করে কেজি? কত? 750 টাকা কেজি, 1 কেজি ওজনের। আর এই যে এগুলো, এগুলো 1200-1300 গ্রাম, 850 টাকা কেজি। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আজকে বাজার দর। এই পাশে অনেক মাছ, এদিকে একটু দাঁড়িয়ে দেখি কী অবস্থা। দর্শক, আজকে এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার সাথেই থাকুন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু আপডেট দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।
আমি দেখিও আরো আসবোই আসবোই আসবো দাও 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 দশ কেজি আই না মাছ নিয়ে দিয়ে দিই আই মানে এই বাইকটা